পুরভোটের দিন ঘোষণার আগেই হাওড়ায় এলো ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। হাওড়ার ডুমুর জেলায় এদিন যথাযথ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হলো ইভিএমগুলি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে ইভিএমগুলি ফার্স্ট লেভেল চেকিং এর জন্য নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছে। নির্বাচনে ব্যবহারের আগে প্রথম দফা চেকিং এর জন্যই মূলত এই ইভিএমগুলিকে পাঠানো হয়েছে।